যারা এই কথা বলতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মহিলা, শুধু বর্তমান না, গত সরকারের প্রধানমন্ত্রী মহিলা ছিল, এর আগের সরকারের প্রধানমন্ত্রী মহিলা ছিল, এর আগের সরকারের প্রধানমন্ত্রী মহিলা ছিল, যারা এই কথা বলতেছে তারা আমাদের কাছে শুধু একটা প্রমাণ পেশ করুক যে আমরা নারী উন্নতি বা নারীদের নেতৃত্ব বা নারীদের অধিকারের আমরা বিরোধী। এই প্রমাণটা তারা কোথার থেকে পাইলো? এই যে নারী যে প্রধানমন্ত্রী হইলো, আমরা কি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিয়েছি পর্যন্ত? আমরা তো ওই দেশেই ছিলাম, আমরা আমাদের উলামায়ে কেরাম কেউ কেউ রাজনীতির সাথে জড়িত ছিল, কেউ কেউ আন্দোলনের সাথে, আমরা আন্দোলন করছি দীর্ঘ সময়। তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন যখন করি তখনও নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা যখন আহমদ শরীফ বিরোধী আন্দোলন করি তখনও নারী প্রধানমন্ত্রী, কোথায়? আমরা তো এই ফতোয়া কোনোদিন দেয় নাই। আজকে বর্তমানে নারী কি স্পিকার বানানো হয়েছে, আমরা কি কোনো ফতোয়া দিছি বলেন? এরপরে আমরা কি আজ পর্যন্ত আমাদের কোন উলামায়ে কেরাম বলছে যে গার্ড স্কুলগুলি বন্ধ করে দাও, গার্লস কলেজগুলি বন্ধ করে দাও বলছে কোনোদিন? নারী মানে গার্মেন্টসে চাকরি করে হাজার হাজার লক্ষ লক্ষ, আমরা কি আজ পর্যন্ত কোনোদিন ফতোয়া দিছি? আমরা নারী অধিকারের বিরোধী নয়, নারী উন্নয়নের বিরোধী নয়, আমরা ইফতিজিংয়ের বিরোধী, আমরা নারী নির্যাতনের বিরোধী, নারী জায়গা জায়গায় পদে পদে ইসিট খাবে সেটার বিরোধী, নারী অকাতরে বিভিন্ন জায়গায় যান দিবে সেটার বিরোধী। দরখাস্ত যে আমরা করেছি আমাদের